ফিরে এলাম বিরতির পর। ধরো মামার সাথে আছে, আর ওর থেকে একটা ঝুমুর গান শুনবো না, এটা তো কখনোই হতে পারে না। কি শোনাবি তো ঝুমুর একটা? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঝুমুরের সাথে ওর গিটারটা এত ভালো বাজায়, এত ভালো বাজায়, সেটা তোমাদের না শুনিয়ে আমি কিছুতেই পারছি না। তো প্লিজ একটা ঝুমুর গান। তো এই গানটা ঝুমুর গান, মানে আমি যেরকম ভাবে শুনেছি, তো অংশুমান রায় বলে একজন খুব বিখ্যাত গায়ক গায়ক ছিলেন। বিখ্যাত, হ্যাঁ। তো ওনার একটা গান বড় মাথা যায়, এবং ওনার সাথে মানে এমন ভাবে রিলেটেড। তো আমার দিদা যে ছিলেন, মারা গেছেন দিদা, তো দিদার থেকেই অ্যাকচুয়ালি মানে বলে কি হেরিডিটি ওয়াইজ যে গানটা আছে সেখান থেকে, আমার হয়তো ইনবিল্ট, আমি জানি না। তো দিদা ছাত্রী ছিলেন ওনার, এবং ওনার মানে দিদার কাছ থেকেই আমার এই সমস্ত গান ছোটবেলায় শুনে শুনে, তোর মধ্যে একদম ভরে ভরে এসছে ব্যাপারগুলো। তো বড় মাথায় যাইও না, আচ্ছা এই গানটা আমি শোনাচ্ছি অংশুমান রায়ের। ওকে, এই ব্যাপারটাই এতক্ষণ খুব মিস করছিলাম। তোর এই রিদমটার সাথে মানে একটা এত ভালো দোল আছে যেটা অন্য গানগুলোতে খুব মিসিং। তো সব পরপর বাংলা গাইবি, হিন্দি একটাও গাইবি না, এটা কি হয়? হিন্দি সেভাবে আমি শুনি তো তোলা হয় না, ম্যাক্সিমাম বাংলা গান তুলে গাইতে ভালো লাগে। তো ঠিক আছে বলছো যখন, হ্যাঁ তুই খুবই প্রচলিত গান বল, আমি সবটাই জানি এবং তোর থেকে অনেক হিন্দি শুনেওছি। এই ধরনেরই কোন একটা হিন্দি শোনা না? হ্যাঁ, খুবই প্রচলিত একটা গান, এটা থ্রি ইডিয়টস সিনেমার যে ছিল, নিশ্চয়ই গিভ মি সাম সানশাইন, একদম শান্তনু মিত্র সুর, কি বাত, খুব ভালো। চল sa
ভীষণ জমে গেছে আমাদের অনুষ্ঠান, এরকম ভাবেই চলতে থাকবে তোর সাথে অনুষ্ঠান। তো এখন আমি বলি যে বাংলা যে লোকগীতি, তুই তো হিন্দি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি সব ধরনের গান গাস, ঝুমুরও গাস, তো ইংলিশ গানও শুনিস নিশ্চয়ই, ওয়েস্টার্ন গান কেমন লাগে, মানে কম্পারেটিভলি তুই কি ভাবিস? ওয়েস্টার্নের সাথে ওয়েস্টার্ন মানে ইনস্ট্রুমেন্টাল যে সমস্ত ইউটিলাইজ ওখানে হয় না, ইনস্ট্রুমেন্টাল ব্যাপারটা অনেকটাই মানে ওখানে ওর উপরেই বেশি প্রেশারটা থাকে, মানে পুরোপুরি কাজটা ওরই থাকে, ইনস্ট্রুমেন্টাল কাজটা থাকে, তো যেটা মানে অনেক অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে। এখন অনেক রকম ইনস্ট্রুমেন্ট ইউজ হয় আসলে ওখানে, পুরো মিউজিক্যাল ব্যাপারটা অনেকটা রিচ ওয়েস্টার্ন মিউজিকটা, সেটা একটা, তো ওটা বেশি মানে আমাকে টানে আর কি, জিনিসটা ইনস্ট্রুমেন্টাল ব্যাপারটা। ওয়েস্টার্ন কখনো কোনো এক্সপেরিমেন্টাল কাজের কথা ভেবেছিস? হ্যাঁ, টুকটাক চলছে, করছি তো, মানে আমাদের একটা এরকমই বন্ধু বান্ধবদের টিম আছে হাতে করি, তো আমরা কি আমরা নিজেদের মানে গান একটা করে নিজেদের মতো, ঠিক আছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, প্রায় অনেকেই দেখেছে। হ্যাঁ, সেগুলো আমাদের শ্রোতা বন্ধুদের বললে, হ্যাঁ, ইউটিউবে এখন ইভেন কি মানে এত ভিউয়ার হয়ে গেছিল 5-6 দিনের মধ্যে, তো ওটা শর্টলিস্টেড হয়ে গেছিল ইউটিউবে, তো ওটা এখন গুগলে এমনি ধর্মজিৎ লিখলেই মানে গুগলে ধর্মজিৎ লিখে সার্চ করলেই ওই ভিডিওটা চলে আসবে। ইউটিউব এখন একটা অনেকটা ইজিয়েস্ট ওয়ে মানে নিজেকে কোন এক্সপেরিমেন্ট কাজ সবার কাছে পৌঁছে দেওয়া, এখন বলছি তো নেটের যুগ, তো খুব একদম সুন্দর ব্যাপার সবাই। তো গল্প হলো, আবার আমরা গানে ফিরে যাই, তো এখন কি শোনাবি? এরপরে একটা আমার খুব ফেভারিট এবং খুবই প্রচলিত গান, বাউল গান, আমার বাউল জিনিসটা খুব ভালো লাগে, খুবই টানে, পাচ্ছি তোর ম্যাক্সিমাম সিলেকশনটা বাউলের দিকে, তো একটা বাউল গান শোনাই, চল খাঁচার ভিতর চিল পাখি। আচ্ছা, একদম তারে ধরতে পারলে মনো
বেঁধেছিস আজকে, আর পর আর জাস্ট কোনো কথাই চলে না। থ্যাংক ইউ। অচিন পাখি যেটা গাইলি সেটা তো অনেক দিনের পুরনো আমাদের লোকগীতি, মানে খুব প্রচলিত আমাদের ওনারা গিয়েছে, খুব রিয়েলিস্টিক জিনিসটা একদম। এবং এটাকে তুই যে তোর মতো করে, মানে আমাদের শুধু তুই না, আমাদের পুরো জেনারেশনটাই বলতে গেলে যে এই ধরনের গানগুলোকে আবার ফিরিয়ে নিয়ে এসে এইভাবে রিপ্রেজেন্ট করছে, তো সেটা সবার ভালো লাগছে, তাই না? একদম। হ্যাঁ, তো এর মানে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে না। এক্স্যাক্টলি, মানে সবার একটা ধারণা আছে যে আজকের জেনারেশন এগুলোকে পুরনো জিনিস হয়তো ফেলে চলে আসছে। এবং এখন হচ্ছে গিয়ে আমি মানে বেসিক্যালি দেখেছি যে যে আগে আমাদের যে সমস্ত পুরনো জেনারেশন, তো তাদের মতামত নাকি ইনস্ট্রুমেন্ট, এখন হচ্ছে গিয়ে গান মানে প্রচুর ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তো সেটা আজকে প্রুফড কতগুলো ইনস্ট্রুমেন্ট, তাই তো তাদের একদম যে বাউল গান মানে একদম ভেতর থেকে গাওয়া। হ্যাঁ, এটা হতে পারে বাউল গান, মানে তখন হয়তো শুধু একতারা বা দোতারা নিয়ে হতো, আজকে শুধু তুই গিটারে গাইছিস, অসুবিধে কি আছে? আমরা আমাদের শুনতে যখন এটা ভালো লাগছে, আমরা এভাবে এটাকে গ্রহণ করতে পারছি, তো ওয়াই নট, তাই না? আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের তো শেষের দিকে প্রায় চলে এসেছি, যদিও ছাড়তে একদম ইচ্ছে করছে না, তাও এই সীমিত সময়ের মধ্যে তুই আর কি শোনাবি? একটা সাঁওতালি গান করি। একদম, খুব ভালো লাগে আমার এই গানটা, খুব ফেভারিট গান, ওই জন্য এখান থেকে ওই ফেভারিট গুলোর মধ্যে থেকে একটা আমি শোনাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওখানে অনেক জিনিসটাকে খুব ভালো করে তুলে ধরলো, তো ওল্ড ইজ গোল্ড, হারিয়ে দেওয়া যায় না, একদমই হারিয়ে দেওয়া যায় না। এবং তোদের মতো সবাই থাকতে কি করে হারিয়ে যাবে? তো একদম অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটা মিষ্টি গান নিয়ে শেষ কর, ঠিক আছে? এটা এই গানটা মানে আমার কাছে আরো কেন স্পেশাল, এটা আমার মানে যখন আমি ফার্স্ট গিটার কিনি, ঠিক আছে, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি,
না আজ কত হলো, 3 বছর হলো গিটার বাজাচ্ছি, গান করছি। তো এইটাই গানটা ছিল আমার ফার্স্ট গান, ফার্স্ট গিটারে তোলা গান, আমার খুব ফেভারিট, খুব স্পেশালও হবে না স্পেশাল গানটা আমার কাছে, আমার কাছে খুবই স্পেশাল এই গানটা। তো করা যাক, গানটা খুবই চেনা গান, চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু যে ব্যান্ড ওদের গান, এবং পরবর্তীকালে ওটা একটা সিনেমাতেও এজ এ ট্র্যাক ইউজ হয়েছে, ভিনদেশি তারা। গানটা শুনতে শুনতে কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছিলাম, তো আজকে কিছু তো করার নেই, ওকে তো ধরে রাখতে পারি না, সময় আমাদের শেষ হয়ে এসেছে। তো আশা করি ওকে আমরা পরে আবার পাবো। তো খুব সুদিং একটা এনভায়রনমেন্ট, এর মাঝে থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।